আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইট খোলায় চলে আসছি, এই জায়গাটা চলে আসছি চুল্লি। এই দেখেন কীভাবে কীভাবে ইট রাখে, এই এইগুলি দিয়া ইয়া থাকে, এইরকম সারি সারি করে ইট রাখছে। ইট এইভাবে পুরায় গেলে ভিতরে কয়লা দেয়, এই যে কয়লা দেয়। এখন তো ধরেন ইটের সময় নাই, এই দেখেন গন্ধ করেছে একটা।